হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি কবির, আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আর একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো রসালো ভুঁড়ি বোনা। আমি কিভাবে রসালো ভুঁড়ি বোনা করি এটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে রসালো ভুঁড়ি বোনা করি। আমি দেখুন এখানে ভুঁড়ি নিয়েছি, এটা গরুর ভুঁড়ি। আমি দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো পরিষ্কার আছে, আর ভুঁড়িগুলো আমি এভাবে পরিষ্কার করে সেদ্ধ করে হালকা হলুদে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সাথে দেখছেন কিছু আলু নিয়েছি, আর এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আবার দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা, সেটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এই তেলের পরেই কষাতে থাকব মশলাটা। দেখুন তেলের পরে আমি মশলাটা কষাচ্ছি, আমার তেলের পরে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, আবারও মশলাটা আমি কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব। এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। জানি না কে কে এভাবে রান্না করেন, হয়তো কেউ করতেও পারেন, আমি এই প্রসেসেই রান্না করি। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ। আমি ভুঁড়িগুলো এভাবে রান্না করে নিচ্ছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি ভালোভাবে। ভুঁড়িগুলো আস্তে আস্তে জ্বালে রান্না করতে হবে। আর এর মধ্যে আমি গরম মশলা, গোলমরিচ আর এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা হাঁড়িতে পানি ফুটাতে দিয়ে দিয়েছি অন্য একটা চুলায়। আচ্ছা দেখুন আমার ভুঁড়িটা কষানো হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব, ঢেকে হালকা আছে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এই প্রসেসেই রান্না করি, দেখুন তেলটা একদমই উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি কি করব, আমি একটু হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। এখন আমি আলু অ্যাড করে দিয়েছি, আলু অ্যাড করে দেওয়ার পরে আলুটা ভালোভাবে আবারও আমি কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে কষিয়ে নিলাম আলুটাও। এখন আমি দেখুন যে পানিটা ফোটাতে দিয়েছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা ভুঁড়ি আন্দাজে দিবেন, একটু বেশি দিতে হবে কারণ আবারও জাল হবে। অলরেডি আমার এখানে কিন্তু সেদ্ধ করা ভুঁড়িটা, আমি সেই ভুঁড়িটাই রান্না করছি। হ্যাঁ, যে যতটুকু সেদ্ধ করে খেতে চান সেভাবে খাবেন। দেখুন আমার রান্না করতে করতে পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমি আবারও ঢেকে দিচ্ছি পানি। এর আগে কিন্তু আমি ঢাকি নাই পানি দেওয়ার পরে, পানিটা হালকা শুকিয়ে তারপর আমি ঢেকে কিছুক্ষণ আবার রান্না করে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখুন দেখছি পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমার ভুঁড়ি রান্না রেডি হয়ে গিয়েছে। আমি ভুঁড়ি রান্নাটা নামিয়ে ফেলছি, দেখুন নামানোর পরে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব অপশনটিতে প্রেস করে দিবেন প্লিজ। আর যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন কতটা ইয়ামি, কতটা টেস্টি হয়েছে। ওকে, তাহলে বাই, আল্লাহ হাফেজ।